হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো রয়েছেন। আমি ভালো রয়েছি। আজ আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করলাম, তা হলো যারা বাংলা ভাষার মাধ্যমে মালয়েশিয়ান ভাষা শিখছেন এবং অনেকেই নতুন রয়েছেন, যাদের হয়তো প্রথম থেকে শূন্য থেকে শুরু করতে যাচ্ছেন বা শুরু করছেন, আজ তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা নিয়ে উপস্থিত হলাম। যেমন আপনারা যদি মালয় ভাষা শিখে থাকেন, অবশ্যই এই সকল প্রশ্ন উত্তর দেওয়া আপনার জন্য খুব সহজ হবে, আর আপনি যদি নতুন হয়ে থাকেন আপনারও মেধার যাচাইটি হয়ে যাবে। এখানে গুরুত্বপূর্ণ শব্দ, তার বাংলা অর্থ তুলে ধরা হয়েছে এবং আপনার জন্য প্রতিটি স্লাইডে তিনটি করে প্রশ্ন রাখা হয়েছে, যাতে আপনি শব্দগুলো ব্যবহার করে বাক্যটি পূরণ করতে পারেন অথবা বাক্যের শূন্যস্থানে সংখ্যাটি বসায় আপনিও চেষ্টা করতে পারেন যে সঠিকটি কি হবে। তাহলে চলুন না দেখে নিই আমাদের আজকের কালেকশনগুলি। যেমন দেখুন, মালয়েশিয়ান শব্দ বিলা, পিগি, ডিমানা, এই তিনটি শব্দের বাংলা অর্থ হলো, বিলা অর্থ হলো কখন, পিগি অর্থ হলো যাই বা যাও বা যাওয়া, ডিমানা অর্থ হলো কোথায়। এবার আমরা এই তিনটি শব্দের ব্যবহার দেখব। যেমন আপনি ড্যাশ আসেন, দুই নম্বর তুমি কোথায় ড্যাশ, তিন নম্বর ড্যাশ তুমি ঘুমাও। এই তিনটি বাক্যের উপরে আমরা উপরের তিনটি শব্দ দ্বারা পূরণ করে বাক্যগুলি তৈরি করার চেষ্টা করি। যেমন আওয়াক আডা কামু ড্যাশ মানা ড্যাশ কামু তিডুর, এগুলোর পূর্ণ অর্থ হল আওয়াক আডা ডিমানা, অর্থ হল আপনি কোথায় আছেন। আবার কামু পিগি মানা তুমি কোথায় যাও, তিন নম্বর হল বিলা কামু তিডুর কখন তুমি ঘুমাও। এবার আমরা দেখুন আরও নতুন তিনটি শব্দ, যেমন ফাহাম খাবার মাকান, যার বাংলা অর্থগুলো হলো বুঝি কেমন খাওয়া। যেমন বাংলায় আমি ড্যাশ না বা আমি ভাত ড্যাশ, তারপরে তিন নাম্বার ড্যাশ আসো, এগুলো দ্বারা এবার আমরা মালয় ভাষার গঠন করার চেষ্টা করি। যেমন ছায়া তাডা অর্থ হলো আমি না, ছায়া নাসি আপা, এর পরবর্তী এবার উপরের বাক্যগুলো এবার আমরা ব্যবহার করি। যেমন ছায়া তাডা ফাহাম আমি বুঝি না, ছায়া মাকান নাসি আমি ভাত খাবো, আপা খাবার অর্থ হলো কেমন আসো। এখানে আডা আইর কেরজা, আডা আইর কেরজা অর্থ হলো আসে আইর পানি, কেরজা কাজ। এখানে হলো বাংলাগুলো, যেমন আমি ড্যাশ চাই, আমি ড্যাশ যাব না, আমি ভালো ড্যাশ, এই বিষয়গুলোর মালাইগুলো হবে ছায়া মাহু, ছায়া তাডা পিগি, ছায়া ড্যাশ বাইক। এবার আমরা উপরের বাক্যগুলো ব্যবহার করি। যেমন ছায়া মাহু আইর আমি পানি চাই, ছায়া তাডা পিগি কেরজা আমি কাজে যাব না, ছায়া আডা বাইক আমি ভালো আছি। তো বন্ধুরা, এবার আমরা যে বিষয়গুলো দেখব তা হলো সুক্কা বিচি হাতি, যার মালায় অর্থ হলো পছন্দ লোহা মন। বাংলা বাক্যগুলো হলো আমি ড্যাশ কাজ করি, আমার ড্যাশ খারাপ, আমি তোমাকে ড্যাশ করি। চলুন না এবার আমরা মালয় অর্থগুলোর সাথে পরিচিত হই। যেমন সায় কেরজা ড্যাশ মিয়া, সায় ড্যাশ সিকিত, সায় ড্যাশ আওয়াক। এবার পূর্ণ অর্থগুলো দেখে নিই বা উপরে বাক্যগুলো ব্যবহার করি। যেমন সায় কেরজা বিচি মিয়া, আমি লোহার কাজ করি, ছায়া হাতি সিকিত,
আমার মন খারাপ, সায়া সুক্কা আওয়াক, আমি তোমাকে পছন্দ করি। যেমন বাংলাগুলো ড্যাশ যেতে চাই, আমি ড্যাশ বুঝি, ড্যাশ জানে না। মালয় হবে মাহু ফেরগি সায়া ড্যাশ ফাহাম ড্যাশ তাক তাহু। এবার আমরা উপরের শব্দগুলো এই সকল শূন্যস্থানে ব্যবহার করি, যেমন সেকারাং মাহু পেরগি, এখন যেতে চাই, সায়া কুরাং ফাহাম, আমি কম বুঝি, দিয়া তাক তাহু, সে জানে না। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা অনেক গুরুত্বপূর্ণ মালয় ভাষাগুলো জেনে নিতে পারছেন। নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুল করবেন না। ধন্যবাদ, পরবর্তী ভিডিওটি দেখবেন।